সুইডিজ আসসালামু আলাইকুম, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া। কেন যাচ্ছি? এমনি আম্মু এখন পর্যন্ত মাওয়া একবারও যায়নি, তো এটা আম্মুর রিকোয়েস্ট ছিল যে ঈদের ছুটি পেয়েছি আমরা মাওয়া যাব। বাট ব্যাড লাগ হচ্ছে আমার যে কালকে থেকে আমার টেস্ট এক্সাম শুরু, বাট তাও যাইতেছে বিকজ আম্মুর আবদার রাখতে তো হবে। তো আমরা সিএনজি দিয়ে হচ্ছে এবার মাওয়া গেছি। এর আগের বার আমি একবার গেছিলাম, বাট ওটা ছিল শীতের মধ্যে। তো আজকে দিনে দিনেও ভালো লাগতেছিলো, আর আকাশটাও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। বাইরের বাতাসটা উপভোগ করতে করতে আমরা মাওয়া হাইওয়েতে পৌঁছায় গেছি। তো এখানে দুই সাইডে মাওয়ার দুই সাইডে হচ্ছে মানে রেলওয়ে লাইন বানাচ্ছিলো, তো এখানে মানে সিনারিটা খুব সুন্দর ছিল। তো আমরা বললাম চলো আমরা সবাই মিলে এখান থেকে ছবি তুলে নিই, বিকজ অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছিলো, মানে আলোটা নাইমা যেতেছিলো। তো ভাবলাম আগে ছবিগুলো তুলে নিই, দেন আমরা সামনে যাব। তো আমরা ওইখানে নাইমা সবাই মিলে গ্রুপ ছবি তুললাম, সিঙ্গেল তুললাম, মানে আশেপাশের সিনারিটা এত সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আবার যাব, বিকজ এদিন টাইম কম ছিল, আমার এক্সাম ছিল, তো হয়ে ওঠে নাই অনেক কিছু। দেন ছবি টবি তুললাম, আমরা আবার রওনা দিলাম হচ্ছে মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আর পুরো রাস্তা আম্মু আমার কোলে করে নিয়ে গেছে, তোমরা বুঝতে পারতেছো শি ইজ সো স্ট্রং। যাই হোক, সবাই গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমরা ফাইনালি পৌঁছাই গেছি হচ্ছে মাওয়া ঘাটের কাছাকাছি। আর আমরা মাওয়া নামতে নামতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো। এটা হচ্ছে সবচেয়ে কষ্ট লাগছে যে মানে ঘাটের যেই মেইন আকর্ষণটা পদ্মা নদীটা, আমরা সেটা বেশি একটা উপভোগ করতে পারিনি বিকজ সন্ধ্যা হয়ে গেছিলো আর মাওয়া ব্রিজটা পুরো ক্লিয়ারলি দেখা যাইতেছিল না। বাট লাইটগুলো জ্বলাই দিচ্ছিলো, এই জন্য খুব সুন্দর লাগতেছিলো। তো আমরা কতক্ষণ সেখানে দাঁড়াইলাম, কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, মুড়ি টুড়ি। দেন আমি নোটিস করলাম যে ওখানে অনেক বড়ো একটা মেলা টাইপের বসছে। পরে আম্মু বললো যে না, এটা মেলা না, এটা হচ্ছে মাওয়া ঘাটের মার্কেট, এটা সবসময় থাকে। তো আম্মুরে বললাম চলো ভিতরের দিকে যাই দেখি, তো আম্মু বললো চলো। তো আমি বেসিক্যালি এখানে ঝিনুক খুঁজতেছিলাম, আমি জানি না কোন লজিকে যে নদী ঘাটে আমি ঝিনুক খুঁজতেছিলাম। যাই হোক, খুঁজতে খুঁজতে আম্মুর চোখে পড়লো হচ্ছে এই শিক। তো আম্মু ভাবছিল এটা হচ্ছে বিফ শিক, বাট পরে ভাবলো যেন এটা চিকেনে, মানে দেখলো আর কি এটা চিকেনে। তো এটা খায় আম্মু খাইছে একটা ঢস, এটা খায় আমার আম্মুর পেট ভরে। উনি আবার সামনে গেছে এক মুরব্বী চাচাকে দেখে ওনার খুব খারাপ লাগছে যে ওনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আচার বিক্রি করতেছে। তো আম্মু বললো যে আমি ট্রাই করি, যদি ভালো লাগে তাহলে আমি অনেকগুলো নিব, বাট আম্মুর একটুও পছন্দ হয়নি। দেন আমরা ঘুরতে ঘুরতে আম্মু বললো মাওয়া আসছি, ইলিশ মাছ তো নিবই। তো এখানে আম্মু ইলিশ মাছ দেখতেছিলো, বাট ওনারা এত বেশি দাম চাইতেছিলো যেটা ইলিশ মাছ না যেন আরও কিছু। তো আম্মুর এক তো মাছ দেখা পছন্দ হইতেছিলো না, এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন ছিল মাছ না আনার, যে আমার আম্মুর মাছ পছন্দই হইতেছিলো না। এর আমরা দুই তিনটা হোটেলে মানে ঘুরলাম, বাট আমার আম্মু একটু এক তো ওনাদের মানে রেস্টুরেন্টের মানে অবস্থা দেখে আমার আম্মুর ভালো লাগে নি, পরিষ্কার ছিল না। দ্বিতীয়ত অনেক বেশি মানে আম্মুর পছন্দই হয় না, এটা হচ্ছে মেইন কথা। তো আম্মু হলো চলো থাক বাদ দাও, আমাদের খাওয়া লাগবে না, আমরা আমাদের ওইদিকে রওনা দিই। দেন আমরা উদ্দেশ্য হলাম আমাদের বাসার দিকে। তো এখানে এসে আম্মু আস্তে আস্তে মানে অলরেডি সবার কোদা হয়ে গেছিলো, তো ভাবলাম এত রাত্রে আবার আম্মু বাসায় যে রান্না করবে। দেন আমরা এখানে নাইমা খাওয়া দাওয়া করে দেন বাসায় গেছি। আর আম্মুর আমি বারবার বলেছিলাম আম্মু জলদি বাসায় চলো, বিকজ আমার কাউকে সকালে টেস্ট এক্সাম আছে, আমার যা বাসায় পড়তে হবে। তো আমি বেশি কিছু খাইনি, জাস্ট একটা কোল্ড কফি, বিকজ আমার পেট টুকটাক ভরা ছিল, অনেক কিছু খাইছি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিলো, আম্মু আর আমি বসে বসে তুলনায় গল্প করতেছিলাম। আম্মু মানে বলতেছিলো তোমার এক্সামের প্রিপারেশন কেমন এই সেই। তো এই গল্প টল্প করতে করতে পাপা মানে বাবাদের খাওয়া টাওয়া শেষ হয়ে গেছে, দেন আমরা সবাই মিলে বাসার দিকে রওনা দিছি। তো আজকে দিনটা অনেক বেশি এনজয় করছি, ফ্যামিলির সাথে টাইমিংটা আমার মনে হয় খুব ভালোই যায় সবারই। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।